বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, আজকে আমরা 4 বছর আগে একটি পুরাতন গাড়িতে নিচের খাঁসি করব। তো আপনাদেরকে আমি একটু ভিডিওটা দেখাই, যাতে আপনারা কিছুটা হলেও বুঝতে পারেন যে কীভাবে খাঁসিটা করি আমরা। তো চলুন, দেরি না করে কাছে গিয়ে আমি দেখানোর চেষ্টা করি কীভাবে উনি খাঁসি করতেছে। আপনারা দেখতে পাচ্ছেন খাঁচির যে নেটগুলো আছে, এগুলো প্রথমে এখানে ভাঁজ করে নেওয়া হয়েছে, তারপর উনি একটা একটা করে লাগাচ্ছে। তার আগে আপনার রড লাগাই নিচ্ছে, রড লাগাই নেওয়ার পর মোটামুটি একটু ফাঁক দিয়ে আপনার খাঁচির যে নেটগুলো আছে এগুলো লাগানো হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে মোট 17টি রড লাগানো হয়েছে, যেগুলোকে আমরা কার্বন রড বলি, এবং নিচে 3টি রড দিয়ে প্রোটেকশন দেওয়া হয়েছে। আর এখানে গ্যাপ রয়েছে, 4টি গ্যাপ রয়েছে, 1, 2, 3, 4টি গ্যাপ রয়েছে। আর এখানে যে করবগুলো লাগানো হচ্ছে, নেটগুলো দেখতেছেন কত ঘন করে লাগানো হচ্ছে। নিচে এখনও পাতি লাগানো হয়নি, সরি শিট লাগানো হয়নি, সবগুলো আমি পর্যায়ক্রমে আপনাদের দেখাবো। আমরা এখন এই ফাঁকা জায়গাতে শিট লাগাবো, এই ফাঁকা জায়গা চারটাতে শিট লাগাবো। আপনাদেরকে আমি শিট লাগানো একটু দেখাবো। শিটগুলো আমরা লাগাই নিছি, পাকাটা দাও।